এই জীবনের পুরাটাই দামি, একেবারে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত পুরাটাই মূল্যবান। এর ভিতরে কিছু একটা অংশ আছে যেটা মূল্য সবচেয়ে বেশি, সেটা কি? পুরা জীবনের ভিতরে একটা অংশ আছে, একটা চ্যাপ্টার আছে যেটার মূল্য সবচেয়ে বেশি, সেটা কোনটা? যৌবনকাল। সময় ভাইরা, এই যৌবনকাল আল্লাহ তাআলা সবচাইতে মূল্যবান একটা সম্পদ হিসেবে আমাদেরকে দান করেছেন। দুধ, এর ভিতরে যা আছে সবই ভালো নাকি? দুধের ভিতর থেকে, দুধের ভিতরে অনেক কিছু আছে না, অনেক ধরনের খাদ্য শক্তি দুধের ভিতরে আছে, সবই ভালো। এর ভিতরে সবচেয়ে মূল্যবান উপাদানটার নাম হলো ক্রিম। দুধের মধ্যে থেকে যে জিনিসটা বের করে আনে, অনেক জিনিস বের করে আনা যায়, তার ভিতরে সবচেয়ে মূল্যবান যে উপাদানটা বের করে আনা যায় ওটার নাম কি? ক্রিম। মানুষের জীবনের মধ্যে যৌবনকালটা হলো দুধের ভিতরে ক্রিমের মতো, এটা অনেক মূল্যবান, অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা এই যৌবনকাল কাউকেই স্থায়ী ভাবে দেন না, এটা আমরা সবাই জানি। যৌবনকাল স্থায়ী ভাবে থাকে না, এই যৌবনকাল। এখনই তিতুমীর মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। অত্যন্ত সীমিত সময়, কত বছর পর্যন্ত যৌবনকাল থাকে ভাই? আমরা যুবকের আওতায় পড়ি কিনা নিজের আগে এটা তো দেখতে হবে। কেউ 30 বলছেন, কেউ 40 বলছেন, আর কেউ 35, আর কোন মতামত? যৌবনকাল 50? আপনি তো পুরো জীবনে যৌবন যুবক থাকতে চাচ্ছেন দেখা যাচ্ছে। জি জি ভাই, যৌবনকাল এটা 30 বছরে যৌবনকাল শেষ হয় না 40 বছরে যৌবনকাল শেষ হয়? 40-এর পক্ষে মতামত বেশি। আপনারা কি এর মধ্যে কোন যুক্তি পরামর্শ করে নিয়েছেন নাকি? জাযাকুমুল্লাহ, সঠিক। এ নিয়ে মতবিরোধ আছে, এটা কোন কোরআন হাদিসে নির্ধারিত কোন তারিখ, নির্ধারিত কোন বয়স স্পষ্ট করে বলা নেই। কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং আলোচনা থেকে অনেক ওলামা একরাম 30 বছর বলেছেন, অনেকে 40 বছর বলেছেন। 40 বছরের মতটাই বেশি যুক্তিসঙ্গত। কোরআনে কারিমে এই সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, যেগুলো দিয়ে খুবই সময় আমি নষ্ট করতে চাবো না। একটি আয়াত উল্লেখ করি, আল্লাহ বলেন, একটি আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাহুল লাযী খালাকাকুম মিন যাআফিন সুম্মা জাআলা মিন বাদি যাআফিন কুওয়া। ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে, যখন তোমরা দুর্বল ছিলে, কিছুই ছিলে না, সেখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি যাআফিন কুওয়াতান, দুর্বলতা থেকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এটাই হলো যৌবনকাল। সুম্মা জাআলা মিন বাদি যাআফিন, সুম্মা জাআলা মিন বাদি যাআফিন কুওয়াতান, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যাআফান ওয়া শাইবা। এরপরে যৌবনকালে যে শক্তি, এই শক্তির পরে আবার আল্লাহ তাআলা দুর্বল এবং বৃদ্ধ করে দিয়েছেন তোমাদেরকে। তাহলে তিনটা ধাপ আল্লাহ উল্লেখ করলেন, কয়টা ধাপ উল্লেখ করলেন? তিনটা ধাপ। সূরা রোম আয়াত নম্বর 54, জীবনকে আল্লাহ তাআলা তিনটি ভাগে ভাগ করলেন, দুর্বল, শক্তি, আবার দুর্বল, শুরুতেও দুর্বল, শেষেও দুর্বল, মাঝে কিছু বয়স আল্লাহ তাআলা দিয়েছেন যেটাতে একটু শক্তি দিচ্ছে। কথা বুঝেন নাই? ছোট শিশুকাল পুরোটাই দুর্বল না, বৃদ্ধকাল পুরোটাই দুর্বল। শিশুকালে মানুষ যেরকম নিরীহ হয়ে যায়, বৃদ্ধকালে একই রকম নিরীহ হয়ে যায়, মাঝখানে কিছু সময় আছে যেটা আল্লাহ তাআলা কি দিয়েছেন? শক্তি দিয়েছেন, এটাই হলো যৌবনকাল। এই সময়টা কতটুকু, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহকাফের আয়াত নম্বর 15-তে একটু ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ ওয়া বালাগা আরবাঈনা সানা, মানুষ যখন তার জীবনের আশুদ্ধে পৌঁছে যায়। আশুদ কি? তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে কুরতুবী উভয় তাফসীরের ভিতরে আশুদ্ধের ব্যাখ্যা লিখছে, কুওয়াহ ওয়া শাবাব, যৌবনকাল এবং শক্তি। মানুষের শক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং 40 বছরে উপনীত হয়, তাহলে আল্লাহর কথা থেকে বোঝা গেল যৌবনকাল এবং শক্তির চূড়ান্ত মাপকাঠি হলো 40 বছর। সূরা আহকাফ আয়াত নম্বর 15। সম্মানিত ভাই ভাইরা, শাবাব আরবি শব্দ, এই শব্দের আবিধানিক অর্থ আমরা যুবক বা তরুণ বলি। অ্যাকচুয়ালি এটার আবিধানিক অর্থ বের হয়ে আসে দুটো জিনিস, এক হলো বৃদ্ধিশীলতা, আর হলো শক্তি। আন্নামা আন্নামা ওয়াল কুওয়া, বৃদ্ধিশীলতা এবং শক্তিকে বলা হয় শাবাব বা যৌবন।
এই বৃদ্ধিশীল হতে হতে মানুষের জীবনে একটা পর্যায়ে বৃদ্ধির শেষ হয়ে যায়, এটা হলো চল্লিশ। চল্লিশের পর আর বৃদ্ধি হয় না, এরপর কমতে থাকে। অতএব চল্লিশ বছর পর্যন্ত এটাকে কি বলা যায়? তারুণ্য বা যৌবনকাল বলা যায়। সম্মানিত ভাইরা, মানুষের জীবনের এই যে ধাপ, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এরপরে মৃত্যু, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের একটি কুদরত রয়ে গেছে, যেটা সূরা জুমারের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা বলেছি আপনাদেরকে, আপনারা দেখেন ফসলাদি প্রথমে কিছুই থাকে না, এরপর যখন একটা বীজ লাগানো হয়, ধান কথাই বলি আমরা যেহেতু ধান সবচেয়ে বেশি দেখছি, যখন ওটার বীজটা বের হয়ে আসে একেবারে দুর্বল থাকে না, একদম লিকলিকে কোন রকম বাতাসেই পড়ে যাবে এমন একটা অবস্থা থাকে, কিন্তু দেখতে কত সুন্দর লাগে বলেন, খুব চমৎকার লাগে না যখন নতুন চারাটা বের হয়? আরো কিছুদিন যখন যায় সেটা আরো বের হতে থাকে, আর একটু সৌন্দর্য বাড়ে তার ভিতরে, ঠিক না? এই যে বের হয়েছে ওইটা হলো মানুষের শৈশব। আল্লাহ তাআলা এখানে ওটার সঙ্গে মানুষের জীবনের তুলনা করেছেন বলে তাফসীরবিদরা বলেছেন, এই ফসলের সাথে, ফসলের বেড়ে ওঠা আর মানুষের বেড়ে ওঠাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন, এবং এর ভিতরে শিক্ষা রয়েছে, শিক্ষা রয়েছে বলে বলেছেন, অর্থাৎ মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, মানুষ নিজের জীবনকে ওটার সাথে তুলনা করবে। চারা যখন বেড়ে উঠলো খুব সুন্দর দেখা গেল, এরপর আরেকটু যখন বড় হয় ধান গাছ, তখন ওইটা তারুণ্যে পৌঁছে যায়, তার যৌবনকাল হয়, হারা ভরা সবুজ শ্যামল, মাশাআল্লাহ একেবারে বাতাসে সহজে নোয়া ফেলবে এরকমও না, একটা শক্তি তার ভিতরে আসে, দেখতে তো সৌন্দর্য হয়, লাবণ্য চেহারার গাছের অন্যরকম থাকে না, এটা হলো সেম মানুষের যৌবনকালে। এরপরে যখন আস্তে 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 তার রং পরিবর্তন হয়, ঠিক মানুষের যৌবন শেষ হয়ে চল্লিশের পরে বার্ধক্য যখন উপনীত হয়, ওই বয়সটা ফসলের যখন কালার পরিবর্তন হয়, আল্লাহর ভাষায় ফাতারা ও মুসফাররা, অতঃপর এটা হলুদ বর্ণ হয়ে যায়, ধান গাছ যখন হলুদ বর্ণ হয়ে যায়, যৌবন থাকে আর একটু হলুদ ধরে দেওয়া শুরু করে দিলে কিন্তু কি হয়ে যায়, মানুষের দাঁড়ায় চুল সাদা হওয়ার মতো কালার চেঞ্জ হওয়া, মানে কি বয়স আস্তে আস্তে শেষের দিকে যাওয়া। এরপরে কি হয়? এরপর আল্লাহ তাআলা বলেন ফসলের এরপরের পরিণতি হলো সুম্মা ইয়াজআলুহু হুতামা, এরপরে মানুষ সেটাকে কি করে, কাঠ খড়ি হিসাবে ব্যবহার করে। হলুদ হতে হতে যখন চরম পর্যায়ে চলে যায়, শুকায়ে যায়, শুকায়ে যাওয়ার পরে ওইটাকে কাঠ খড়ি হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা ছাড়া ওর আর কোনো কাজ থাকে না, দান করেন। সময় তো ভাইয়া, কোরআন এবং হাদিসকে আমরা যদি দেখি তো দেখব কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন। কয়েকটি হাদিস আমি এক্ষেত্রে উল্লেখ করব, এর ভিতরে একটি হলো তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2350, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদামা আব্দিন হাত্তা ইউসকা। এখন এই তিতুমির মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। আল আন আরবা, কিয়ামতের ময়দানে কোন মানুষের পা নাড়াইতে পারবে না চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। কয়টি প্রশ্নের উত্তর আমরা অনেকেই হয়তো জানি, এর ভিতরে প্রথম প্রশ্নটা কি? আন হায়া আন শাবাবিহি ফীমা আবলা, এর ভিতরে অন্যতম সেরা প্রশ্ন হলো যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটি কোন কাজে ব্যয় করা হবে। তাহলে মানুষের জীবনের যে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নড়তে পারবে না, সেই চারটি প্রশ্নের অন্যতম প্রশ্ন হলো কি? যৌবনকাল, এই যৌবনকাল কি কাজে ব্যয় করা হলো এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে একজন একদিন নসিহত করতেছিলেন, নসিহত করতে গিয়ে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, তুমি পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো, কদর করো। এর ভিতরে এক নম্বর হলো, এর ভিতরে একটা হলো শাবাব ক্বাবলা হারামি, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও, বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। সময় তো ভাইয়ারা, অর্থাৎ বার্ধক্য আসার পরে আফসোস সবাই করবে এটা জানা কথা, বুড়া হয়ে গেলে যৌবনকালের জন্য সবাই কি করবে? আফসোস করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন তখন আফসোস করে তো কাজ হবে না, তার আগেই তোমার যৌবনকালকে তুমি কি করিও, কদর। আরেকটা হাদিস বলে আমি সামনে যাচ্ছি, হাদিসটা আমাদের অনেকেরই জানা, সহিহ তারগীব এবং তারহীব, এর ভিতরে 3355 নম্বরের অধীনে হাদিসটা এসেছে, এবং মুসাদরাকে হাকিম, এর ভিতরে আছে 7846 নম্বর
হাদিসের অধীনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একই হাদিস বুখারী এবং মুসলিমে আছে, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লা, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। এই সাত ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, আল্লাহর ইবাদত করতে করতে যৌবন কাল পার করছে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তৌফিক নসিব করেন। সম্মানিত ভাইরা, কোরআন এবং হাদিসে যৌবন কালের গুরুত্ব কতটুকু সেটা মোটামুটি আমরা আঁচ করতে পেরেছি তিনটি হাদিসের আলোকে। আরো দুটি আয়াতের প্রসঙ্গে আলোচনা করার মতো, সূরা ইউনুস আয়াত নম্বর 83, সূরা ইউনুস আয়াত নম্বর কত? 83। আল্লাহ তাআলা বলেন, ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, মুসা আলাইহিস সালামের উপরে ওনার প্রতি তার সম্প্রদায়ের কিছু যুবক ইমান আনছিল শুধু। তার মানে তাওহীদের দাওয়াত, নবীদের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত গ্রহণকারী হিসাবে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার সার্টিফাই হলো যুবকরাই আগায় আসছে। মুসা আলাইহিস সালামের যে সময়টা ছিল, আজকের যে প্রেক্ষাপট আমাদের দেশ এবং সারা বিশ্বের, তার সঙ্গে তুলনা করলে অনেকাংশে মিলে যাবে। আজকের যেই গণতন্ত্রের কুফুরি শক্তি, এটাকেই দুনিয়ার অন্যতম সেরা একটি অঘোষিত ধর্মে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে। ঠিক একই চেষ্টা করেছিল ফিরাউন আজ থেকে হাজার হাজার বছর আগে। তখন হযরতে মূসা আলাইহিসসালামের তাওহীদের ডাকে, শিরক বিরোধী আহ্বানে সাড়া দিয়েছিলেন যারা, আল্লাহ বলছেন ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার কওমের তার জাতির কিছু যুবক সাড়া দিয়েছিল মাত্র, বাকিরা সাড়া দেয় নাই। কেন? ফেরাউনের ভয়ে। ফেরাউনের ভয়ে বাকিরা কি করে না? সাড়া দেয়। যুবকরা সাড়া দিয়েছে, যুবকদের ভিতরে ভয় কম থাকে। সম্মানিত ভাইরা, অন্য একটি আয়াত আমি বলবো না, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা দয়া করে উত্তর দেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছেন একটি সূরাতে। সূরাটি আমাদের সবারই কমবেস জানার কথা, একটি বিখ্যাত সূরা। সেই সূরাতে আল্লাহ তাআলা কয়েকজন যুবকের আলোচনা করেছেন, ছয়জন সাতজন যুবকের আলোচনা করেছেন। সূরার নাম কি? কাহাফ। এই যুবকদের নাম কি? যুবকদেরকে কি বলা হয়? তাদের নাম বলতে আমি তাদের স্পেসিফিকলি নাম বলছি না, এই যুবকদের দলটাকে কি বলা হয়? আসহাবে কাহাব। মাশাআল্লাহ। আসহাবে কাহাব মানে, কাহাব মানে কি? গর্ত। আসহাবে কাহাব মানে গর্তওয়ালা। তার মানে এরা গর্তে আশ্রয় নিছিল। এদের ঘটনা, এদের গল্পটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কারিমের অংশ করে দিয়েছেন। এর ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রয়ে গেছে। গল্পটা আমি বলতে যাব না, অনেকেরই জানা আছে, শুধু মূল বিষয়টা বলবো। আসহাবে কাহাবের যুবকরা কি করেছিল ভাই? ওরা কোন চত্বর করেছিল? প্রজন্ম চত্বর না কি চত্বর? আসহাবে কাহাবের যুবকরা কোন চত্বর করছিল ভাই? তাওহীদের চত্বর। জাযাকুমুল্লাহ, বড় সুন্দর বলেছেন। চত্বর বললে ভুল হবে, যাই হোক তারপর আক্ষরিক অর্থে বলি, তাওহীদের চত্বর করেছিলেন তারা। তখনকার বাদশাহ নিজেই আল ইয়াযু বিল্লাহ আল্লাহর দাবি করেছেন, বলেন যে কার পূজা করবে? আমার পূজা করো সবাই। বাদশাহ তাকে গোলামি করার জন্য, তাকে সেজদা করার জন্য, তার ইবাদত করার জন্য জাতিকে আহ্বান করলো। এই আহ্বানে যারা সাড়া দিচ্ছিল না তাদের উপরে জুলুম আসতে থাকে। তখনকার এই অন্যায়ের জোয়ারে ভাসতে থাকলো গোটা জাতি। কয়েকজন যুবক, তাদের সংখ্যা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেননি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সাতজন, আরো বিভিন্ন মতামত আছে, ধরে নিলাম সাতজন। এই সাতজন যুবক গোটা দেশের, একটি দেশের, একটি জাতির মধ্য থেকে সাতজন যুবক বের হলেন। বের হয়ে চিন্তা করলেন, এখানে আমরা আমাদের ঈমান নিয়ে আমাদের আল্লাহর ইবাদত করা সম্ভব না, এখানে আল্লাহর সঙ্গে শিরক করতে হবে যদি থাকতে হয়। ওই সমাজ ত্যাগ করলেন, শিরকের সমাজ ত্যাগ করে চলে গেলেন। তাদের সাথে একটা কুকুর পর্যন্ত গেল, কুকুরের মতো একটা প্রাণী, যার সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা এসেছে, কুকুর যেখানে থাকবে সেখানে আল্লাহর ফেরেশতা আসবে না, বিনা প্রয়োজনে কুকুর ফেলা জায়েজ নাই, আর অনেক বিষয়।
সেই কুকুর যখন তাদের সঙ্গে গেছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই কুকুরের আলোচনাও করেছেন, সম্মানিত হয়ে গেছে তৌহিদের পক্ষে। তৌহিদবাদীদের সাথে যখন কুকুর গেছে, আল্লাহ তাআলা তারও আলোচনা কোরআনে এনেছেন। এই যে সাতজন যুবক একটা জাতি থেকে একটা জাতির বিরুদ্ধে দাঁড়াইছে, তৌহিদের পক্ষে দাঁড়াইছেন মাত্র সাতজন যুবক, এই লোকগুলোর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, হে রাসূল, আমি আসহাবে কাফের ঘটনা আপনাকে সত্য সঠিক ভাবে বর্ণনা করছি। তারা ছিল ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাফের যে লোকগুলো ছিল, এরা সবগুলো ছিল যুবক। এখানে আল্লাহ তাআলা যৌবনকে প্রশংসা করলেন না, তারা যে যুবক এটা বলে আল্লাহ তাআলা যুব সমাজের প্রশংসা করলেন, তাদের অবদান। মূসা আলাইহিস সালামের অনুসারী কারা ছিল? যুবক। সে আলোচনা আল্লাহ তাআলা সূরা ইউনূস আয়াত নম্বর 83 তে করেছেন। সূরা কাহফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 13 থেকে 14 তে আলোচনা করেছেন, আসহাবে কাফের যারা ছিল তাদেরকে আল্লাহ বলেছেন ফিতিয়াতুন, ফিতিয়াতুন মানে যুবক। আসহাবে কাফের যারা ছিল তারাও কি ছিল? যুবক ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত নিয়ে দাঁড়াইছেন, সর্বপ্রথম তার দাওয়াতে যারা সাড়া দিয়েছেন তারা সবাই দুই একজন বা হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি বেশিরভাগ মানুষ কি ছিল? যুবক ছিল। একজনের নাম বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা। শুধুমাত্র আলী নন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 38, যৌবনের যে গন্ডি 40 তার আগে আগে, অর্থাৎ তার ভিতরে পড়ে যাচ্ছেন তিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 30 হয় নাই, তার মানে যুবক। আলী রাদিয়াল্লাহু তাআলা তো একেবারে টকবগা, 20 বছরের বাচ্চা ছিলেন, ইয়াং ছিলেন। চার খলিফার তিন খলিফা ইসলাম গ্রহণ করেছেন, তারা সবাই যুবক ছিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভিতরে মাত্র 23 বছর বয়স, হিজরতে অন্যতম ব্যক্তিত্ব। হিজরতের ইতিহাস আলোচনা করতে গেলে যার নামটি একেবারে সহজে শুরুতেই চলে আসে, আসমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তে আশ্রয় নিলেন, তাদেরকে গোপনে খাবার সরবরাহ করতেন আসমা রাদিয়াল্লাহু তাআলা, বয়স ছিল 23। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা জয়ের পিছনে যার ভূমিকা সবচাইতে বেশি, নেপথ্য নায়ক বলা হয়, মদিনার পক্ষ থেকে আগত আবু দর গফার রাদিয়াল্লাহু তাআলা আর মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাইছিলেন তার পূর্বদূত হিসেবে সেখানকার মানুষকে ইসলামের আহ্বান করার জন্য, তিনি যে সেখানকার নেতৃস্থানীয় লোকগুলোকে ইসলাম বুঝাইতে সক্ষম হয়েছেন, তার বুঝানোর ক্ষমতা ছিল অন্যরকম। এই ইসলামের উত্থানের পিছনে কিছু নেপথ্য নায়ক আছে যাদের নাম মানুষ খুব একটা জানে না, এদের ভিতরে একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যুবক ছিলেন। সম্মানিত ভাইরা, আরকাম ইবনে আবিল আরকাম, খাবাব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্দ। এখনই তিতুমির মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য যুবক পাবেন যারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন ছিল, এই ইসলামকে দুনিয়াতে জিন্দা করার পিছনে অবদান ছিল সবচেয়ে বেশি কাদের? যুবকদের। আসহাবে কাফের ইতিহাস হয়ে আছে কারা? যুবকরা। মূসা আলাইহিস সালামের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিনতম তৌহিদের জন্য একত্ববাদ, এক আল্লাহকে যারা স্বীকার করে মুসলিম যারা, তাদের জন্য যে কয়েকটা কঠিন সময় গেছে পৃথিবীর ইতিহাসে, তার ভিতরে একটা ছিল ফেরাউনের যুগ। সেই যুগটাতেও সত্যের পথে সবার আগে অগ্রসর হয়ে আসছে কারা? যুবকরা। সম্মানিত ভাইরা, আজকে আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যুবক বানাইছেন, আমরা সবাই যুবক। আফসোসের বিষয় হলো আজকের যুবকদের ভিতরে আমরা যারা মুসলিম তাদের ভিতরে একটা কনসেপ্ট, একটা ধারণা হলো কি জানেন, সেটা হলো ইবাদতের একটা বয়স আছে। ইবাদতের একটা কি আছে আমাদের দেশের মানুষের এই ধারণাটা, যৌবন কালে ইবাদত করতে আমরা রাজি না, ঠিক কি ঠিক না? আমরা মনে করি ইবাদতের একটা বয়স আছে আর সেই বয়সটা হলো বার্ধক্য। আমাদের দেশের যুবকদের ভিতরে ধারণাটা আছে না? সম্মানিত ভাইয়ারা, যারা মনে করে যে বুড়াকালে ইবাদত করা দরকার, এরা হয় ইবাদতের গুরুত্ব বুঝেনি, আর না হয় ইবাদতটাই বুঝেনি। ইবাদতের গুরুত্ব যদি তারা বুঝতো তাহলে একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি এবং মেইন কাজই হলো কি?
মানুষের সৃষ্টির উদ্দেশ্য কি? আপনাদের এখানে প্রতিযোগিতার কাগজ দিছে, এখন প্রশ্ন আউট করলে তার সমস্যা নেই, প্রতিযোগিতার কাগজ আমাদের তো টাইম শেষ। মানুষের জীবনের সৃষ্টির লক্ষ্য কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু কিসের জন্য? ইবাদতের জন্য। যেটা জীবনের মূল লক্ষ্য সেটার জন্য আজকের যুব সমাজকে যদি বলা হয়, তারা বলে যে আরো সময় আছে। এটা কি একটা দাঁড়িয়ে রাখার বয়স হলো? এটা এটা এত নামাজ পড়ার বয়স হলো? হজের বয়স হয়েছে এখনো? ইবাদতের বয়স হিসাবে ওনারা ঠিক করে নেন জীবনের সবচেয়ে গুরুত্বহীন মূল্যহীন জীবনটাকে, ঠিক না? সময় তো ভাইয়া আমাদের ভিতরে, আমি নিশ্চিত শত শত ভাই হয়তো এখানে আছেন, হয়তো এখানে আসেননি, আমাদের ভিতরে অনেকের ভিতরে এই ধারণা আছে যে ইবাদতের একটা বয়স আছে, দাঁড়িয়ে রাখার একটা কি আছে, বয়স আছে, হজের একটা বয়স আছে। এত সকাল ভালো হয়ে যাওয়া যাবে, এত সকাল ভালো হয়ে গেলে আকাম কুকাম কখন করব, একটু আকাম কুকাম করে নি তারপরে যে একসাথে কি হয়ে যাব, ভালো হয়ে যাব। এই যে একটা ধারণা, এরা তারুণ্যের গুরুত্ব বুঝেনি অথবা ইবাদতের গুরুত্ব বুঝেনি, দুইটার একটা। যদি যৌবনকাল কি এটা বুঝতো, আর ইবাদত কি, ইবাদতের গুরুত্ব কি, ইবাদত যে জীবনের মূল টার্গেট এটা যদি বুঝতো, তাহলে কোনো অবস্থাতেই কোন যুবকের মুখ থেকে এই কথা বের হতো না। সময় তো ভাইয়ারা, আমাদের দেশে আমরা সবাই জানি যে বয়সে ইবাদত করা দরকার, এই 40 পর্যন্ত, এই বয়সে মানুষ দুই হাতে চোখ বন্ধ করে চুরিদারি করে, যার যেভাবে সুযোগ আছে না, কোম্পানিরে কিভাবে মারবে, সরকারি চাকরি করলে তার কথাই নেই, সুদ ঘুষ চুরি ডাকাতি যতভাবে সম্পদ সম্ভব সম্পদের পাহাড় আগে গড়ে থাকে, নামাজের তো খবরই নেই। এরপরে যায় সে চিন্তা করে একটা বয়সে যায় কি করব, দেশে বেদাতি পন্থায় তবলিগে তিন চিল্লা দিয়ে দিব, অথবা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব, মাদ্রাসা দান টান করে হাজি সাহেব হয়ে যাবো, একটা হজ করে দেবো, এটা দায়িত্বে রেখে দেবো, মেয়ে বিয়ে শাদীর বয়স হয়ে যাবে, তখন সবাই বলবে হাজি সাহেব হাজি সাহেব, ভিতরে যে আমি কি করে এই পর্যন্ত আসছি, ওই ব্যাকগ্রাউন্ড একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, মানুষ জানে, মানুষ হাজি সাহেব হাজি সাহেব বলে খুব মারহাবা দিবে। আসলে একটা সমস্যা হয়েছে কি, আমাদের দেশে সব কাজগুলো হয় 2 নম্বর পথে, কোনো কাজ লিগাল পথে হয় না, ছোট্ট একটা কাজও করতে যান সোজা পথে হবে না, পিছনের দুয়ার দিয়ে যান, মামু খালু ধরেন, টাকা দেন, তারপর হয়, তাই না? এই জন্য মানুষ মনে করে জান্নাত পাইতে হইলে সোজা পথে হবে না, এই জন্য মানুষ পিছনের দুয়ার খুঁজে, হয় পীর ধরে, পীরে জান্নাত পার করে দিবে, অথবা চিন্তা করে যে না যৌবনকালে যা মনে চায় করবো, বুড়া বয়সে আল্লাহ টের পাবে নাকি, কি করছি না করছি দান টান করে আল্লাহরে ভুলে দিব না। আমাদের আচরণ দ্বারা এটাই প্রমাণিত হয়। আমরা বলতে চাচ্ছি যে বৃদ্ধ বয়সে লক্ষ লক্ষ টাকা দান করবো, হাজি সাহেব মারহাবা বলবে, ইমাম সাহেব সবাই খুশি বল মারহাবা দিবে, খুশি হবে সবাই, আমরা মনে করি তখন আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে আমার ব্যাকগ্রাউন্ড সব জানেন এবং আমার জীবনের আসল মূল্যায়ন হবে আমার যৌবন কাল দিয়া, আল্লাহ জিজ্ঞাসা করবেন না, পুরো জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, স্পেশালি আল্লাহ বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, বুড়া কালে তুমি কি করছো। ফার্মের মুরগি ছিলেন ভাই, আপনাদের এখানে আছে কিনা জানেন, আমার দাম্মামে আছে, ওই ডিম পাড়া মুরগি, যেগুলো ডিম পাড়া শেষ হয়ে যায়, রিজেক্টেড হয়ে যায়, এগুলো পিস 10 শিয়াল করে পাওয়া যায়, আমি একবার একটা নিয়েছি, প্রায় 8-10 কেজিও হয়, আপনাদের এখানে আছে কিনা জানেন না, দাম্মামে আছে, বড় মুরগি রিজেক্টেড, বুড়া হয়ে গেছে, এখন ওটা পিস 10 শিয়াল, 5-7 কেজি 10 কেজি গোস্ত হয়। বুড়া কালে যারা ইবাদত করে আল্লাহকে খুশি করতে চান, এদের উপমা হলো এই ফার্মের মুরগির মতো। কথাটা শুনতে খারাপ শোনা গেল, বাস্তব না অবাস্তব? আপনি আপনার জীবনের শেষ বয়সটা বরাদ্দ করে রাখছেন আল্লাহর জন্য, আবার মুখে বলতেছেন আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম, আখেরাত বিশ্বাস করলাম, মুখে বলতেছেন সবই বিশ্বাস করতেছেন, আর জীবনের সবচেয়ে মূল্যহীন জীবনটা, যে জীবনকে কেউ নিবে না, কোথাও 10 টাকা বেতনে কেউ চাকরি দিতে রাজি না, যে জীবনের কোনো মূল্য নাই, রিজেক্টেড ফার্মের মুরগির দরে যে জীবনের মূল্য বিক্রি হয়, সেই মূল্যটি আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য বরাদ্দ করে রাখছেন, সেই জীবনটি আল্লাহর গোলামের জন্য বরাদ্দ করে রাখছেন, আর মনে করছেন পুরো যৌবনকাল চুরিদারি ডাকাতি মিথ্যা সেসরামি রাতভরে ফিল্ম দেখে ঘুমাবো ফজর পড়বো না, বুড়া বয়সে যায় এমন কিছু করব মসজিদ থেকে আর বেরি হবো না। ভাই বুড়া বয়সে তো মসজিদ ছাড়ার উপায় নেই আমাদের দেশে, কারণ হলো বুড়ি মারা যায় বেশিরভাগ আগেই, আর যখন বুড়ি মারা যায় তখন বাসায় আপনার কোনো খাওয়াই নেই,
কারণ ছেলে ছেলের বউ এবং ছেলে মেয়ে নিয়ে আমোদ করতেছে, মেয়ে তার স্বামী সংসার নিয়ে আমোদ করতেছে, আপনার কোনো পাত্তাই নাই ভাষায়। বরং বুড়িও যদি থাকে তো আসলে এক ধমক যাইতে আরেক ধমক দিবে, তখন তার উপায়ও নাই, শেষ পর্যন্ত মসজিদে এসে লম্বা তোজবে একটা নিয়ে ঠক 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 বসে। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা, এখনো আমাদের সে বয়স আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকে কদর করার তৌফিক দান করেন। মনে রাখবেন, শেষ বয়সে ইবাদত করে আল্লাহকে খুশি করার চিন্তা করা ভ্রান্ত চিন্তা। দুনিয়ার মানুষকে ল্যাপসেপ দিয়ে বুঝ দেওয়া যায়, আল্লাহকে বুঝ দেওয়া যায় না। আল্লাহ আপনাকে বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। আল্লাহ চারটি প্রশ্ন কি আমাদের ময়দানে দেওয়ার আগে কাউকে নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো, যৌবন কাল কি করছো সেটা বলো, বুড়া কি করছো, 10 বছর সিমেন্ট দিছো, 200 টাকা দিছো, 10 লক্ষ টাকা দিছো, এটা আমি শুনতে চাই না। যৌবন কাল কি করছো স্পেশালি তার উত্তর দাও, তারপরে সামনে আগাও।